আমরা ব্লাড গ্রুপ সম্পর্কে জানব। যদিও সব মানুষের রক্তের উপাদানগুলি একই, কিন্তু তা প্রত্যেক মানুষের রক্ত এক প্রকার নয়, কারণ আরবিসির কোষপর্দার বাইরে থাকে একটি হেটেরোপলিস্যাকারাইড ধর্মী অ্যাগ্লুটিনোজেন বা অ্যান্টিজেন, এবং রক্তরসে থাকে বিভিন্ন রকম অ্যাগ্লুটিনিন বা অ্যান্টিবডি। আরবিসির যে প্লাজমা পর্দাতে যে সমস্ত অ্যান্টিজেনগুলি থাকে তা হলো অ্যান্টিজেন এ, অ্যান্টিজেন বি এবং আরএইচ অ্যান্টিজেন, এবং রক্তরসে যে অ্যান্টিবডিগুলো থাকে তা হলো ইমিউনোগ্লোবিনিন এম শ্রেণীর অ্যান্টি এ অ্যান্টিবডি এবং অ্যান্টি বি অ্যান্টিবডি, এবং তার সঙ্গে আরএইচ অ্যান্টিজেনের প্রতিরোধী কিছু অ্যান্টিবডি অ্যান্টি ডিও থাকে। এই অ্যান্টিজেন অ্যান্টিবডি বিক্রিয়া হলে তখন রক্ত জমাট বেঁধে যায়। সেই জন্যেই যাদের ব্লাড গ্রুপ এ তাদের কোনো দিনই অ্যান্টি এ অ্যান্টিবডি থাকবে না, এবং যাদের ব্লাড গ্রুপ বি তাদের কোনো দিনই অ্যান্টি বি অ্যান্টিবডি থাকবে না। এরপর আমরা রক্তে উপস্থিত বিভিন্ন রকম ফ্যাক্টর সম্পর্কে জানবো, যার মধ্যে এক হচ্ছে এবিও এ বি অ্যান্টিজেনগুলো, আর দ্বিতীয় হচ্ছে আরএইচ ফ্যাক্টর। ল্যান্ডস্টাইনার 1901 সালে মানুষের রক্তের মধ্যে এই এ বি এ বি আর ও এই চারটে গ্রুপ ভাগ করেন, যাকে বলা হয় এবিও ব্লাড গ্রুপিং। এবিও ব্লাড গ্রুপে দুই রকমের অ্যান্টিজেনের কথা বলা হয়েছে, এক হচ্ছে অ্যান্টিজেন এ আর এক হচ্ছে অ্যান্টিজেন বি, এবং দুই রকমের অ্যান্টিবডি থাকে, অ্যান্টি এ অ্যান্টিবডি এবং অ্যান্টি বি অ্যান্টিবডি। এই অ্যান্টিবডিগুলোকেই বলা হয় অ্যাগ্লুটিনিন, কারণ এরা অ্যান্টিজেনের সঙ্গে যখন ওদের সাক্ষাৎ হয় তখন তারা একসঙ্গে বিক্রিয়া করে রক্তকে জমাট বাঁধিয়ে দেয়। এরপর আমরা দেখে নেব যে এই যে বিভিন্ন রকম ব্লাড গ্রুপের কথা তিনি বলেছিলেন ল্যান্ডস্টাইনার, যে এ বি এ বি এবং ও ব্লাড গ্রুপ, এদের মধ্যে কী কী অ্যান্টিজেন থাকে, কী কী অ্যান্টিবডি থাকে। প্রথমে জেনে নেব এ ব্লাড গ্রুপের রক্ত, যে আরবিসি মানে লোহিত রক্ত কণিকার যে আরবিসিগুলো থাকে তার প্লাজমা পর্দায় থাকে তাদের মধ্যে থাকে অ্যান্টিজেন এ, এবং অ্যান্টিবডি থাকে অ্যান্টি বি অ্যান্টিবডি। এরা আমাদের টোটাল পপুলেশনে প্রায় 42% লোকের মধ্যে এই এ ব্লাড গ্রুপের রক্ত দেখতে পাওয়া যায়। বি ব্লাড গ্রুপের আরবিসির প্লাজমা পর্দাতে থাকে বি অ্যান্টিজেন, এবং প্লাজমায় থাকে এ অ্যান্টিবডি, এবং পপুলেশনের প্রায় 9% লোকেদের মধ্যে এই বি ব্লাড গ্রুপ দেখতে পাওয়া যায়। যাদের এ বি ব্লাড গ্রুপ থাকে তাদের প্লাজমার মধ্যে কোনো রকম অ্যান্টিবডি থাকে না, কিন্তু তাদের আরবিসির কোষপর্দার মধ্যে এ এবং বি দুই রকমেরই অ্যান্টিজেন থাকে। যেহেতু এখানে দুই রকমের অ্যান্টিজেনই আছে সেই জন্য এখানে কোনো রকম অ্যান্টিবডি পাওয়া যায় না, নইলে এই অ্যান্টিজেনগুলোর সঙ্গে অ্যান্টিবডিগুলো বিক্রিয়া করে সেই রক্ত জমাট বেঁধে যেত। 3% লোকের মধ্যে এই এবি ব্লাড গ্রুপ দেখতে পাওয়া যায়, আর সবথেকে বেশি পাওয়া যায় ও ব্লাড গ্রুপ। এই ও ব্লাড গ্রুপের রক্তরসের মধ্যে অ্যান্টি এ এবং অ্যান্টি বি দুই রকমেরই অ্যান্টিবডি থাকে, কারণ তাদের আরবিসিতে কোনো রকমের অ্যান্টিজেন থাকে না, সেই জন্য এখানে রক্ত জমাট বাঁধার কোনো উপায় নেই। 46% ব্যক্তিদের মধ্যে এই ও ব্লাড গ্রুপ দেখতে পাওয়া যায়। তাহলে আমরা এখানে ভালো করে দেখতে পাচ্ছি যে যেই রকম অ্যান্টিজেন থাকে তার বিপরীত অ্যান্টিবডি সেই রক্তে উপস্থিত থাকে। যেমন এ ব্লাড গ্রুপে থাকে বি অ্যান্টিবডি, বি ব্লাড গ্রুপে থাকে এ অ্যান্টিবডি, এবি ব্লাড গ্রুপে দুই রকমের অ্যান্টিজেন থাকে সেরকম সেই জন্য কোনো রকম অ্যান্টিবডি থাকে না, আর ও ব্লাড গ্রুপে যেহেতু কোনো অ্যান্টিজেনই নেই সেই জন্য দুই রকমের অ্যান্টিবডি আছে। সেই জন্যেই ও ব্লাড গ্রুপকে বলা হয় সার্বজনীন দাতা, কারণ এরা যেহেতু এদের মধ্যে কোনো অ্যান্টিজেন নেই সেই জন্যেই এরা সমস্ত রকম ব্লাড গ্রুপকেই রক্তদান করতে পারে। এবং এবি ব্লাড গ্রুপকে বলা হয় সার্বজনীন গ্রহিতা, কারণ এদের মধ্যে যেহেতু কোনো রকম অ্যান্টিবডি নেই সেই জন্য এরা সব রকমের রক্তই এদের দেহের মধ্যে দিলেও সেখানে কিন্তু কোনো রক্তের জমাট বাঁধবে না। এরপর আমরা জানবো আরএইচ ফ্যাক্টর সম্পর্কে। এই আরএইচ ফ্যাক্টর প্রথমে রিসাস বাঁদরের মধ্যে পাওয়া গেছিলো, সেই জন্য রিসাস থেকে এই আরএইচ নামটি গ্রহণ করা হয়েছে। ল্যান্ডস্টাইনার আর উইনার 1940 সালে রিসাস বাঁদরের রক্ত খরগোশের দেহে প্রবেশ করিয়ে সেখানে খরগোশের রক্তের মধ্যে অ্যান্টি আরএইচ অ্যান্টিবডি তৈরি করেন। পৃথিবীতে প্রায় 85-90% লোকেদের মধ্যে এই ফ্যাক্টরটি থাকে, যাদেরকে বলা হয় আরএইচ পজিটিভ, এবং 10-15% লোকেদের মধ্যে এই ফ্যাক্টরটি থাকে না, তাদেরকে বলা হয় আরএইচ নেগেটিভ। এই আরএইচ ফ্যাক্টরের উপর ভিত্তি করে যে রক্তের ভাগগুলো হয়েছে তা এখানে বোঝানো হয়েছে। যেমন প্রথমে আসছে ও নেগেটিভ। ও নেগেটিভ ব্লাড গ্রুপে এ বি এই দুটোই অ্যাগ্লুটিনোজেন বা অ্যান্টিজেনগুলো থাকে, কিন্তু আরএইচ ফ্যাক্টর থাকে না। ও পজিটিভের ক্ষেত্রে এ বি আরএইচ কোনো ফ্যাক্টরই থাকে না। এ নেগেটিভ ব্লাড গ্রুপে এ অ্যাগ্লুটিনোজেন থাকে কিন্তু আরএইচ ফ্যাক্টর থাকে না। এ পজিটিভ ব্লাড গ্রুপে এ অ্যাগ্লুটিনোজেনের সঙ্গে আরএইচ ফ্যাক্টরও থাকে। বি নেগেটিভ ব্লাড গ্রুপে বি অ্যাগ্লুটিনোজেন থাকে না, আরএইচ ফ্যাক্টরও থাকে না,
বি অ্যাগ্লুটিনোজেন থাকে এবং আর এইচ ফ্যাক্টর থাকে না। বি পজিটিভ ব্লাড গ্রুপে বি অ্যান্ড বি অ্যাগ্লুটিনোজেন থাকে এবং আর এইচ ফ্যাক্টরও থাকে। এ বি নেগেটিভ ব্লাড গ্রুপে এ বি এই অ্যাগ্লুটিনোজেনগুলো উভয়ই থাকে, তার সঙ্গে আর এইচ ফ্যাক্টর থাকে না। এ বি পজিটিভ ব্লাড গ্রুপে এ বি অ্যাগ্লুটিনোজেন আর এইচ ফ্যাক্টর দুটোই থাকে। এর সঙ্গে আমাদের জেনে নেওয়া দরকার যে এই ব্লাড গ্রুপ সম্পর্কে আমরা কেন জানছি। না, বিভিন্ন রকম শল্য চিকিৎসা, হিমোফিলিয়া, অ্যানিমিয়া, যে সমস্ত রোগে ব্যক্তিদেরকে বা পেশেন্টদেরকে রক্তদান করতে হয় এবং গ্রহিতার দেহে যাতে হিমোলাইসিস না ঘটে, অর্থাৎ হিমোলাইসিস হচ্ছে যেখানে কিনা আমাদের আরবিসিগুলো বিনষ্ট হয়ে যায়, সেই হিমোলাইসিস যাতে না হয় সেই জন্যই রক্তের বিভাগগুলো সম্পর্কে জানা দরকার, যাতে যে ব্লাড গ্রুপের পেশেন্ট তাকে যেন সেই ব্লাড গ্রুপের রক্তই যেন দেওয়া হয়, অন্য কোনো গ্রুপের রক্ত দিলে তার পক্ষে কিন্তু অসুবিধায় সৃষ্টি হবে। দ্বিতীয় হচ্ছে মানুষের দেহে অঙ্গ প্রতিস্থাপনের সময় ক্রস ম্যাচিং করে দেখতে হয় যে দাতা আর গ্রহিতার ব্যক্তির রক্তের শ্রেণী যেন একই রকম হয়। তাছাড়া রক্ততঞ্চনের সময় যাতে গ্রহিতার দেহে অ্যাগ্লুটিনোশন না হয় সেই জন্যে এই রক্তের শ্রেণীবিভাগগুলো জানা দরকার। এরপর আমরা জানবো যে হিমোলাইসিস কাকে বলে। একটু আগেই দেখলাম যে যদি বিভিন্ন ব্লাড গ্রুপে রক্ত মিশে যায় তাহলে কিন্তু হিমোলাইসিস হয়ে যায়। যখন কোনো ব্যক্তি তার নিজস্ব গ্রুপ ছাড়া অন্য কোনো গ্রুপের রক্ত দেয় বা গ্রহিতার শরীর থেকে তার দেহে যদি রক্ত ঢোকে, তখন অ্যান্টিজেনের সেই অ্যান্টিজেনকে বহিরাগত বলে তার দেহ শনাক্ত করে এবং তার সাপেক্ষে কিছু প্রতিকূল অ্যান্টিবডি গঠন করে। এতে গ্রহিতার যে রক্তের আরবিসিগুলো আছে সেগুলো দলা পাকিয়ে যায়, যাকে বলা হয় অ্যাগ্লুটিনেশন। এই অ্যাগ্লুটিনেশনের ফলেই আরবিসিগুলো মানে আমাদের লোহিত রক্ত কণিকাগুলো নষ্ট হয়ে যায় এবং তার জন্যে হিমোগ্লোবিন রক্তরসে বেরিয়ে আসে। এই ঘটনাকে বলা হয় হিমোলাইসিস। যখন হিমোলাইসিস হয় তখন জ্বর, কাঁপুনি হয়, তার সঙ্গে রক্তচাপ কমে যায়, তার সঙ্গে শ্বাসকষ্ট হয় এবং বৃক্কের কার্যক্ষমতাও কমে যায়। এই সমস্ত লক্ষণের জন্যে হিমোলাইসিস আমাদের দেহের জন্যে ক্ষতিকারক। সেই জন্যেই যখন কোনো অঙ্গ প্রতিস্থাপন করা হয়, যেমন কাউকে যদি ডোনেট করা হয়, কিডনি ডোনেট করা হয় বা লিভার ডোনেট করা হয়, তখন ক্রস ম্যাচিং করে দেখা হয় যে গ্রহিতার রক্তরসের মধ্যে যে অ্যান্টিবডি আছে ও দাতার আরবিসিতে যে অ্যান্টিজেনগুলো আছে সেগুলো এক অপরের সঙ্গে বিক্রিয়া করবে না, তো এটাকে বলা হয় ক্রস ম্যাচিং। রক্ত সঞ্চারণ বা অঙ্গ প্রতিস্থাপনের সময় গ্রহিতার রক্তরসের মধ্যে যে অ্যান্টিবডি থাকে এবং দাতার আরবিসিতে যে অ্যান্টিজেনগুলো থাকে সেগুলো শনাক্ত করা এই জন্যই প্রয়োজন, এবং এর জন্য দরকার পড়ে অ্যান্টিসেরাম, যেখানে অ্যান্টি এ, অ্যান্টি বি এবং অ্যান্টি ডি এই তিন রকমের অ্যান্টিবডি থাকবে, সেইটাকে দিয়ে সংগ্রহিত এই সমস্ত অ্যান্টিসেরামকে দিয়ে রক্ত যদি তন্ত্রিত দেওয়া হয় তখনই সেই রক্তকে রক্তকে অন্য কোনো গ্রহিতাকে দেওয়া যেতে পারে। আর যদি সেখানে অ্যাগ্লুটিনোশন হয় তাহলে ধরা হয় যে সেই রক্ত কোনো পেশেন্টকে দেওয়া যাবে না। এরপর আমরা জেনে নেব যে শেষ যেটা জানবো সেটা হচ্ছে এবিও কম্প্যাটিবিলিটি ইনকম্প্যাটিবিলিটি কী। দাতার আরবিসিতে যে অ্যান্টিজেন ও গ্রহিতা রক্তরসে যে অ্যান্টিবডিগুলো থাকে সেই সাপেক্ষে রক্তদানের সময় অ্যাগ্লুটিনেশন হলে তাকে বলা হয় এবিও বিসঙ্গতি বা এবিও ইনকম্প্যাটিবিলিটি। ক্রস ম্যাচিং পদ্ধতিতে এইটা শনাক্ত করা হয়। যেমন এ ব্লাড গ্রুপে অ্যান্টিসেরাম এ দিলে অ্যাগ্লুটিনোশন হিমোলাইসিস দুটোই হবে, কারণ যেহেতু এখানে এ অ্যান্টিজেন আছে তার সঙ্গে আমি অ্যান্টি এ অ্যান্টিবডি দিচ্ছি। বিতে কিছু হবে না, কারণ বিতে যেহেতু বি অ্যান্টিবডি থাকে এবং এ বি অ্যান্টিজেন থাকে এবং এ অ্যান্টিবডি সেখানে কোনো বিক্রিয়া করবে না। এ বি ব্লাড গ্রুপে অ্যাগ্লুটিনোশন হিমোলাইসিস হবে, কারণ এখানেও এ অ্যান্টিজেন থাকবে এবং তার সঙ্গে এ অ্যান্টিবডি বিক্রিয়া করবে এবং ওতে আরবিসি স্বাভাবিক থাকবে, যেহেতু ওতে এখানে কোনো আমাদের অ্যান্টিজেন থাকছে না। তারপর আমি যদি অ্যান্টিসেরাম বি এর ব্লাড গ্রুপে দিই তাহলে কিন্তু এখানে আরবিসি স্বাভাবিক থাকবে, কারণ এখানে আমার এ অ্যান্টিজেন আছে তার সঙ্গে বি অ্যান্টিবডি কোনো বিক্রিয়া করবে না। কিন্তু বি আর এবি ব্লাড গ্রুপে যেহেতু বি অ্যান্টিজেন আছে তার সঙ্গে বি অ্যান্টিবডি বিক্রিয়া করে হিমোলাইসিস করাবে এবং অ্যাগ্লুটিনেশন করাবে। আবার ও ব্লাড গ্রুপে যেহেতু বি অ্যান্টিজেন নেই সেই জন্য কিন্তু বি অ্যান্টিসেরাম দিলে কোনো বিক্রিয়া হবে না। এরপর আমরা দেখছি যে কারা কারা দান করতে পারবে এবং কোন কোন ব্লাড গ্রুপে দান করতে পারবে। যেমন এ ব্লাড গ্রুপ এ আর এবি উভয়কেই নিজের রক্ত দিতে পারে, সেরকমই বি বি ব্লাড গ্রুপ এবং এবি ব্লাড গ্রুপের কোনো পেশেন্টকে নিজের রক্ত দিতে পারবে। এবি সর্বদাই এবিকেই দিতে পারবে এবং ও ব্লাড গ্রুপ এ বি এবি এবং ও সবাইকে দিতে পারবে। এই জন্যই ও ব্লাড গ্রুপকে বলা হয় সার্বজনীন দাতা।
আর কে কোন ব্লাড গ্রুপ গ্রহণ করতে পারবে। যেমন এ ব্লাড গ্রুপ সবসময় এ ব্লাড গ্রুপে গ্রহণ করতে পারবে এবং তার সঙ্গে ও ব্লাড গ্রুপ, কারণ এখানে কোনো অ্যান্টিজেন নেই। বি ব্লাড গ্রুপ সবসময় বি ব্লাড গ্রুপকে অবশ্যই নিতে পারবে এবং তার সঙ্গে ও ব্লাড গ্রুপকে নিতে পারবে, কারণ এখানেও কোনো অ্যান্টিজেন নেই। এ বি ব্লাড গ্রুপ এ বি এ বি এবং ও সব রকমেরই ব্লাড গ্রুপে রক্ত গ্রহণ করতে পারবে, সেই জন্য একে বলা হয় সার্বজনীন গ্রহিতা। এবং ও ব্লাড গ্রুপ কেবলমাত্র ও ব্লাড গ্রুপকেই দিতে পারবে, কারণ অন্য কোনো ব্লাড গ্রুপকে যদি গ্রহণ করতে পারবে, কারণ অন্য কোনো রকমের ব্লাড গ্রুপের রক্ত যদি সে গ্রহণ করে তাহলে ও ব্লাড গ্রুপের মধ্যে যে অ্যান্টিবডিগুলো থাকে সেইগুলো সেই রক্তের অ্যান্টিজেনের সঙ্গে বিক্রিয়া করে এখানে হিমোলাইসিস করাতে পারবে। এই জন্যই ও ব্লাড গ্রুপ সবসময় ওকে দিতে পারবে, ও এর ব্লাড গ্রুপে নিতে পারবে, কিন্তু সব রকমের ব্লাড গ্রুপকে নিজের রক্ত দিতে পারবে। এবং এবি ব্লাড গ্রুপ সবসময় এবি ব্লাড গ্রুপকেই দান করতে পারবে, কিন্তু সব রকমের ব্লাড গ্রুপ সে গ্রহণ করতে পারবে। এর সঙ্গে আমাদের মাথায় রাখতে হবে আরএইচ ফ্যাক্টরগুলো, মানে সবসময় দেখে রাখতে হবে যে যারা আরএইচ পজিটিভ তারা যেন আরএইচ পজিটিভকেই রক্ত দেয়, আর যারা আরএইচ নেগেটিভ তারা যেন সবসময় আরএইচ নেগেটিভকেই রক্ত দেয়। এই সমস্ত কথাগুলি মাথায় রাখলে হিমোলাইসিস হবে না এবং রক্তদান করতে সুবিধে হবে।